নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 18 মাসের মধ্যে রাহুর কামড়ে এই নয় রাশির জাতক ও জাতিকার খাজানা পূরণ করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস হয়তো আপনাদের নাও হতে পারে, কিন্তু আমি এই ভিডিওতে কিছু এমন কথা বলতে চলেছি যেটিতে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। তো আর দেরি কিসের, শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে রাহু এই বছর কখন ট্র্যানজিট করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামী 23শে সেপ্টেম্বর রাহু মিথুন রাশি থেকে বৃষ রাশিতে গমন করতে চলেছে, অর্থাৎ ট্র্যানজিট হতে চলেছে। আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে দিই, বৃষ রাশিতে রাহু সক্ষেত্রিক হয়, অর্থাৎ রাহু এখানে তুঙ্গস্থ হয়। আর আপনারা হয়তো জেনে থাকবেন যে গ্রহ যেখানে তুঙ্গস্থ হয় সেখানে কিন্তু সে পজিটিভ ফল দেয়। এই কথাগুলো শোনার পর আপনারা হয়তো পরবর্তীতে কমেন্টস করবেন, স্যার আপনি যা বললেন মিলল না। তাদের জন্য আমি কিছু কথা বলছি। আপনার জন্ম ছকটিকে দেখিয়ে নিন। কেন দেখিয়ে নিন? আপনার জন্মছকে রাহু গ্রহের যেরকম পজিশন থাকবে ঠিক তেমনি আপনি কিন্তু ফল পাবেন। অর্থাৎ যেমন অবস্থায় আপনার রাহু গ্রহ থাকবে আপনি সেরকমই ফল পাবেন। রাহু যদি আপনার উচ্চস্থ থাকে তাহলে আমি যে যে কথা আগামীতে বলতে চলেছি এই ভিডিওতে সেরকম ফল পাবেন, কিন্তু যদি নিচস্থ থাকে বা অশুভ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু আমার বলা একটি কথাও কিন্তু মিলবে না। তাই আপনারা কোনো প্রপার এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আর আপনারা যদি চান আমাকে দেখাতে পারেন, তবে আমার ফিস একটু বেশি রয়েছে, সবাই অ্যাফোর্ড করতে পারে না, যে কারণে আমি আপনাদেরকে বলছি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে আপনার জন্মছকটি দেখিয়ে নিন। এই 18 মাসের মধ্যে রাহু সাথে অন্যান্য গ্রহ কিন্তু এসে কানেক্ট হবে। আমি কিন্তু সেই সব নিয়ে পরবর্তীতে আপনাদেরকে আরও ভিডিও দেব এবং সেখানে আমি আপনাদেরকে তার কী ফল পাবেন তা আমি তৎক্ষণাৎ জানিয়ে দেব। তাই আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে অল করে দিন, নয়তো কিন্তু আমার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই রাহু কী দেয়। হ্যাঁ বন্ধুরা, রাহু আচমকা দেয়। হ্যাঁ বন্ধুরা, রাহু আচমকা দেয়। কী দেয়? রাহু দেয় আচমকা চাকরি। হ্যাঁ বন্ধুরা, সরকারি চাকরির কথা আমি বলছি। হঠাৎ করে অর্থ, সেটা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে বা শেয়ার মার্কেট থেকে, আপনি ভাবতেই পারবেন না যে আপনি এত টাকার মালিক রাতারাতি হয়ে যাবেন। ওয়ান নাইট কোটিপতি আপনারা হতে পারেন এই রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে। এবং এর সাথে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার নাম ওয়ান নাইটের মধ্যে ভাইরাল হয়ে যাবে। আপনারা হয়তো রীতিমতো ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম এইসবে দেখেছেন কোনো একজন পার্সন হঠাৎ করে তার ফলোয়ার বেড়ে গেল। কী করে হয় জানেন? এই রাহু গ্রহের জন্য। এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, রাহু যখন একা অবস্থায় থাকে, অর্থাৎ একলা আছে, তখন কিন্তু সে শনির ফল দেয়। অর্থাৎ শনি গ্রহ যে ফল দেয় আমাদের জীবনে তেমনই ফল দেয়, তবে অতটা পরিমাণে হিউজ নয়, তবে একটা উপরে একটা পরছাই বলতে পারেন, ছায়া বলতে পারেন। আপনি যে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার একটা ছায়া পড়লো, আপনি যেরকম করে হাত নড়াচ্ছেন সেরকম করে হাত নড়ছে ওখানে, তো ওই যে ছায়াটা পড়লো সেটাই ধরুন রাহু। আর যে আপনি দাঁড়িয়ে আছেন আপনি ধরুন শনি। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আসুন, আর দেরি কিসের, এখনই আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কোন সেই নয় সৌভাগ্যবান রাশি যারা ওয়ান নাইট কোটিপতি হতে চলেছে। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 18 মাসের মধ্যে আপনারা কিন্তু ওয়ান নাইট কোটিপতি হতে চলেছেন, কারণ আপনাদের রাশির দ্বিতীয়ভাবে রাহু গ্রহের অবস্থান।
রাশির নবম স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং রাশির দশম স্থানে সকেত্রিক শনি শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং রাহুর নবম দৃষ্টি শনির উপর পড়ছে যা কিনা নবপঞ্চম যোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে যারা কনস্ট্রাকশন কাজের সাথে যুক্ত রয়েছেন বিল্ডার বা প্রমোটার তাদের ক্ষেত্রে কিন্তু এই 18 মাস মানে একটা গোল্ডেন টাইম আনতে চলেছেন। এছাড়াও যারা রাজনৈতিক কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু রাজনৈতিক কেরিয়ার কিন্তু উত্থান হতে চলেছে এবং যেটা আমি পূর্বেই বললাম আকস্মিক প্রাপ্তি। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু আকস্মিক ধন পেতে চলেছেন, সেটা লটারি থেকে হতে পারে, সাট্টা থেকে হতে পারে, জুয়া থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে বা শেয়ার মার্কেট থেকে হতে পারে, অর্থাৎ ওয়ান নাইট কোটিপতি আপনারা হতে চলেছেন। এবার দ্বিতীয় যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 18 মাসের মধ্যে আপনারাও কিন্তু ওয়ান নাইট কোটিপতি হতে চলেছেন। আপনাদের রাশিতেই রাহুর অবস্থান এবং নবম স্থানে শনির অবস্থান এবং রাহুর নবম দৃষ্টি শনির উপর পড়ছে যা কিনা নবপঞ্চম যোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট বা আকস্মিক প্রাপ্তি কিন্তু হতে চলেছে এই 18 মাসের মধ্যে। কিন্তু একটা দুঃখের বিষয়, আপনাদের ম্যারিড লাইফে কিছুটা হলেও কিন্তু প্রবলেম আসবে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে থেমে যান, শুনে নিন আমার কী বলতে চলেছি। আপনাদের একাদশ স্থানে রাহুর অবস্থান। যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন, যারা বিল্ডার, তাদের ক্ষেত্রেও কিন্তু এই 18 মাস মানে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। এই 18 মাসের মধ্যে আপনাদের মহাপ্রাপ্তি যোগ হতে চলেছে, অর্থাৎ শেয়ার মার্কেট বলুন, লটারি বলুন, ফাটকা বলুন, জুয়া বলুন, এই সব থেকে কিন্তু আপনারা মহাপ্রাপ্তি পেতে চলেছেন, অর্থাৎ ওয়ান নাইট কোটিপতি হতে চলেছেন। এরপরের রাশি সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু রাহুর কামড়ে ওয়ান নাইটে কোটিপতি হতে চলেছে। আপনাদের রাশির দশমভাবে রাহুর অবস্থান। এই 18 মাসের মধ্যে আপনাদের সরকারি চাকরি পাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। যারা সরকারি কন্ট্রাক্টের সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ সরকারি কাজকর্ম করেন, কন্ট্রাক্ট নেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই 18 মাস খুবই সুদিন আসতে চলেছে এবং এর পাশাপাশি যারা সরকারি চাকরিতে রয়েছেন তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে একটি খারাপ জিনিস রয়েছে, সেটি হচ্ছে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, কন্যা রাশির আপনাদের নবম স্থানে রাহুর অবস্থান এবং পঞ্চমে শনির অবস্থান এবং রাহুর নবম দৃষ্টি শনির উপর যা কিনা নবপঞ্চম যোগ সৃষ্টি করছে। এতে আপনাদের ভাগ্য দ্বারা যে কোনো কাজ হয়ে যাবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু 100% পেতে চলেছেন। আপনারা লিখে নিন, এখনই লিখে নিন ডায়েরিতে, অর্থাৎ ধন বর্ষা হতে চলেছে। যারা লটারি বা সাট্টা বা জুয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে কি বলবো, অপার ধন আসতে চলেছে আপনাদের জীবনে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 18 মাসের মধ্যে রাহুর কামড়ে ওয়ান নাইটে কোটিপতি হতে চলেছে। আপনাদের রাশির ষষ্ঠভাবে রাহুর অবস্থান, এতে আপনাদের কী কী সুফল হবে আমি আপনাদেরকে জানাতে চলেছি। যাদের মামলা মোকদ্দমা চলছে বহুদিন ধরে তারা কিন্তু সেখান থেকে কিন্তু নিস্তার পাবেন। এছাড়াও আপনাদের যদি কোনো কাজ আটকে থাকে সেই কাজ কিন্তু হয়ে যাবে এবং যে কোনো ঝুড়ঝামেলা, কোনো বড় ঝুড়ঝামেলা, সেটা বসে মীমাংসা হওয়ার মতো কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। এবং সবচেয়ে বড় জিনিস, শত্রু বিনাশ হতে চলেছে এই 18 মাসের মধ্যে এবং ঋণ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন, অর্থাৎ যাদের হিউজ ঋণ রয়েছে তারা কিন্তু ঋণ থেকে মুক্তি পেতে চলেছেন এই 18 মাসের মধ্যে। এছাড়াও আপনারা এই 18 মাসের মধ্যে সাট্টা, জুয়া, লটারি, ফাটকা এবং শেয়ার মার্কেট থেকে এক্সট্রিম পর্যায়ে টাকা পেতে চলেছেন, ধন বর্ষা হতে চলেছে আপনাদের জীবনে। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি, আমার খুব ফেভারিট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারাও কিন্তু এই 18 মাসের মধ্যে রাহুর কামড়ে ওয়ান নাইটে কোটিপতি হতে চলেছে। রাহু আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করছে
এবং রাশির দ্বিতীয় পতি শনি গ্রহ যা কিনা আপনার রাশিতেই অবস্থান করছে এবং রাহুর নবম দৃষ্টি শনির উপর পড়ছে, অর্থাৎ আপনার রাশির উপরে পড়ছে, যা কিনা নবপঞ্চম যোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তি হতে চলেছে এবং মামলা মকদ্দমা থেকে মুক্তি হতে চলেছে, এবং বিবাহ যাদের আটকে গেছে তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। অর্থাৎ আপনাদের এক কথায় যদি বলা যায় না, এক সেন্টেন্সে কথা শেষ, তাহলে আপনারা এই ১৮ মাসের মধ্যে রাহুর এক কামড়ে কোটিপতি হতে চলেছে। যারা কনস্ট্রাকশনের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, যেটা না বলে আমি পারলাম না। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের চতুর্থ স্থানে রাহু, যা কিনা আপনাদের অ্যাসেট তৈরি করতে কিন্তু সহায়তা করবে, যেমন বাড়ি বা ফ্ল্যাট বা জায়গা বা জমি এগুলো কিনতে পারবেন এই ১৮ মাসের মধ্যে। এছাড়াও প্রাপ্তিযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে এই ১৮ মাসের মধ্যে, তাই আপনারা যারা লটারি পাগল তারা কিন্তু লটারি কাটতে পারেন এই ১৮ মাসের মধ্যে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ১৮ মাসের মধ্যে রাহুর এক কামড়ে ওয়ান নাইট কোটিপতি হতে চলেছেন, মানে এক রাতেই কোটিপতি হতে চলেছেন। রাহু তৃতীয়, ষষ্ঠ এবং একাদশে শুভ ফল প্রদান করে, আপনাদের কিন্তু তৃতীয়ভাবে রাহু গমন করতে চলেছে, তাই আপনারা রাহুর পজিটিভ এফেক্ট কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ পরাক্রমভাবে রাহু আসার ফলে আপনাদের মনের উদ্যমতা এবং মনের ভিতরে একটা আলাদা সাহস তৈরি হয়ে যাবে এবং কোনো কাজকে আপনারা কিন্তু ভয় পাবেন না, এবং আপনাদের সাকসেস কারো আটকানোর দম এই ১৮ মাসের মধ্যে পারবে না। এছাড়াও আপনারা লটারি, সাট্টা, জুয়া এসব থেকে কিন্তু টাকা পেতে চলেছেন। তো এই ছিল ৯টি রাশি যারা ১৮ মাসের মধ্যে রাহুর এক কামড়ে ওয়ান নাইট কোটিপতি হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।